হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো সাবধানে আছো আর এখন কটা বাজে বলো তো এখন বাজে সাড়ে সাতটার মতো তো যাই হোক বোতরে আজকে সারাদিনে এত পরিমাণে ব্যস্ত ছিলাম যে আমি ঠিকঠাক মতো ভিডিও করতে পারিনি যেমনটা তোমরা জানতে মানে আগের ভিডিওটায় তো দেখেছিলে যে আমার মাসি শাশুড়ি মেসো এসেছিলো আর আজকে মা বাবা মামি মামি শাশুড়ি আরও অনেকেরই আসার কথা ছিল তো সকলেই এসেছিলো এজন্য না আজকে সারাদিনটা প্রচণ্ড ব্যস্ত ছিলাম কালকে রাত্রে আমি ভেবেছিলাম যে খুব সুন্দর করে ভিডিও করবো বাড়িতে অনেক লোকজন আসবে খাওয়া দাওয়া হবে খুব সুন্দর একটা ভিডিও হবে কিন্তু বিশ্বাস করো আমার একদমই ভিডিও করার কথা মনে ছিল না মানে কাজের ভিতরে ছিলাম ভিডিও করার কথা তেমন একটা মনে ছিল না আর যখন যখন মনে পড়ছিলো তখন তখন আমি অল্প অল্প করে ক্লিপ নিচ্ছিলাম আর ভাবছিলাম যে পরে আবার ভিডিও করব কিন্তু সেই পর আর হচ্ছিল না তো যাই হোক আমি খুব বেশি ভিডিও করিনি আজকের দিনে সামান্য ভিডিও করেছি তো এখন সেই ভিডিওটা তোমরা একটু দেখো আর তারপরে না আজকে একটা সুন্দর জিনিস তোমাদের সঙ্গে আমি শেয়ার করবো তো ভিডিওটাকে আমি স্কিপ করুন ফার্স্ট টু লাস্ট দেখতে থাকো ওকে তো চলো আগে সেই ভিডিওটা দেখো পরে আবার দেখা হচ্ছে সকাল সকালে এক ভাগ নিয়ে এসে কয়েকটা মাছ মেরে দিয়ে গেছে আর আজকে না আমাদের মেনুতে বেশ কয়েকটা মাছের রেসিপি হবে তো মাছের অনেকগুলো রান্না বান্না হবে সব কিছুই আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এখানে আছে মাত্র পাঁচটা মাছ ইলিশ মাছ রান্না হবে পানাস মাছ রান্না হবে আর এ মাছ দিয়েও মনে হয় কিছু একটা রান্না হবে তো দেখি কত দূর কি করা যায় যা করি সেটাই শেয়ার করবো একটু চলো রাতের বেলায় কয়েকটা পিঠে তৈরি করা হয়েছিল তো সেগুলো না সব জমাট বেঁধে গেছে তো পায়েস রান্না করা হয়েছিল সেটা জমাট বেঁধে গেছে তারপরে সাঁচের পিঠা দুধ দিয়ে ভিজানো হয়েছিল তো দেখতে পাচ্ছ কোনো ঝোল নেই শুধু পিঠা তো যাই হোক এটাই হচ্ছে আমাদের সকালের ব্রেকফাস্ট আর এখানে এই যে মাসি সকালের ব্রেকফাস্ট করে পিঠের তর্জোড়া শুরু করে দিয়েছে আজকে আমাদের বাড়িতে হবে তেলের পিঠে এটাকে কিন্তু অনেকে মালপোয়াও বলে তো আমাদের গ্রাম্য ভাষায় এটাকে তেলের পিঠে বলা হয় তো যাই হোক এর ভিতরে দেওয়া হয়েছে চালের গুঁড়ো গুড় আর একটু সুজি তো এখানে দেখতে পাচ্ছ মা সেই মাছগুলো কেটে কুটে নিয়ে এসছে আর রান্না করবে কিন্তু কাকু কাকু কিন্তু ভীষণ ভালো রান্না করতে পারে এরপরে আমার আর ভিডিও করা হয়নি তো এখন দেখাচ্ছি মেনুগুলো এখানে আছে হাঁসের মাংস আর আছে মাটন মেনুগুলোও কিন্তু দেখাচ্ছি বেশ অনেক পরে অনেকেরই খাওয়া দাওয়া হয়ে গেছে আর এখানে আছে মাছের মাথা দিয়ে মুগ ডাল এখানে আছে জিরে বাটা আদা দিয়ে পাশে মাছ আর এটা কিন্তু একদম গামাখা ভাবেই রান্না করা হয়েছে আর আছে পাঙাশ মাছের ভুনা আর এখানে দেখতে পাচ্ছো ভাঙাচুরা মাছ আছে মানে ভালো মাছগুলো সকলকে দেওয়া হয়ে গেছে আর এখানে আছে সর্ষে ইলিশ আর সকলকে খেতে দিচ্ছে কিন্তু মাসি মাসির দিকে একটু আলোডা আর আমাদের মেনুতে কিন্তু দইও আছে টক দই মিষ্টি দই দুটোই আছে আর এটা অবশ্য আমার বাবা নিয়ে এসেছে আর এখানে দেখতে পাচ্ছ চারজন খেতে বসেছে এখানে খেতে বসেছে আমার বাবা শ্বশুরমশাই কাকু আর মেশো মাসি এখানে দেওয়া থাওয়া করছে তো এদের খাওয়া হয়ে গেলে আমরা খেতে বসবো তো দেখলে তো ভিডিওটা আমি যেটুকু পেরেছি সেটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করেছি তো যাই হোক বন্ধুরা আজকে একটা জিনিস তোমাদের সঙ্গে আমি একটু শেয়ার করতে চাই আমার অনকে সাবস্ক্রাইবারের জার্নিটা অবশ্য মেইন চ্যানেলে আমি এই এটা নিয়ে একটা ভিডিও তৈরি করেছি তারপরেও এই চ্যানেলে যারা যারা আমার ভিউয়ার্স আছো তো তাদের উদ্দেশ্যে আমি আরেকবার এই চ্যানেলে শেয়ার করছি তো দেখো আমি আমার যে জার্নিটা সেটা যদি আমি তোমাদের সঙ্গে শেয়ার করি তো আমার মনে হয় তোমাদের একটু হলেও হেল্প হবে এজন্য ভাবলাম যে এই চ্যানেলেও একবার শেয়ার করি তো এখান থেকে আমার ইউটিউব জার্নি আমি শুরু করি তোমার প্রায় দেড় দু বছর আগে তো দেড় দু বছর আগে আমার শুরু করি কিন্তু আমার ভিডিওতে কিন্তু তেমন একটা ভিউ হতো না কীরকম ভিউ আসতে বলো তো চল্লিশ পঞ্চাশ বেশি হলে একশো তার বেশি হলে দুইশো এর থেকে বেশি কিন্তু আমার ভিউ হতো না তো তারপরেও আমি ভিডিও করা কখনো বন্ধ দিইনি আর একটা জিনিস কি যে আমি যখন আমার ইউটিউব জার্নিটা শুরু করি তখন কিন্তু আমি জানতাম না যে ইউটিউব থেকে টাকা ইনকাম করা যায় তো আমি এমনি নিজের ইচ্ছা মানে নিজের ভালো লাগার জন্য ইউটিউবে আমি ভিডিও করতাম মানে অনেকে দেখতাম যে সে প্রত্যেকদিন দিন কী করছে না করছে তার বাড়ির লোকজন কি করছে না করছে যারা ব্লগ ভিডিও করে তারা তো এইগুলোই সকলের সামনে তুলে ধরে তো দেখতাম যে তারা কি করছে না করছে তাদেরটা দেখতে যেরকম আমার ভালো লাগে সেরকম মনে করতাম যে আমারটাও আমি সকলের সঙ্গে শেয়ার করি তো একটা পর্যায় হলো কি যে মানে আমি ভেবেছিলাম যে আমি আমার লাইফ থেকে তো প্রত্যেক দিন এক একটা করে দিন চলে যাচ্ছে তো সেইগুলো দিনগুলো তো আমি আর ফিরে পাবো না কিন্তু মাঝে মাঝে তো আমি সেই দিনগুলো দেখতে পাবো ইউটিউবে ভিডিওর মাধ্যমে এজন্যই কিন্তু আমার ভিডিও করা শুরু যখন আমি বুঝতে পারি যে ইউটিউব থেকে টাকা ইনকাম হয় তখন কিন্তু আমি এই জিনিসটা আরও ভালো করে করার চেষ্টা করি কিন্তু দেড় বছর ধরে আমি শুধু ভিডিওই করে গেছি তেমন একটা ভিউ আসে না তারপরে কিন্তু আমার একটু একটু খারাপ লাগতো যে সকলের ভিডিওতে মানুষ হয় আমার ভিডিওতে কেন হচ্ছে না তো তখন আমি কি করলাম যে বড় বড় ইউটিউবারদের নিয়ে ভিডিও করা শুরু করলাম তো তেমনই একটা ভিডিও আমার ভাইরাল হয় আর সেইখান থেকে কিন্তু আমি ওই চ্যানেলে মানে ইউটিউবারদের নিয়ে ভিডিও করি আর ব্লগের জন্য আমি এই চ্যানেলটা বেছে নিয়েছি তো তোমাদের ভিডিওতে যাদের মানুষ হচ্ছে না তাদেরকে আমি একটা কথাই বলবো যে চিন্তা করো না ভিডিও করতে মানে ভিডিও করতে থাকো আর মনে করে এটা আমার ভালো লাগে ভিডিও করতে এই জিনিসটা মাথায় রেখে ভিডিও করো অবশ্যই কোনো না কোনো দিন তোমার ভিডিও ভাইরাল হবে তো এটাই আমার বলার ছিল আমি কিন্তু প্রায় দেড় বছরের মতো ভিডিও করে গেছি ওই দেড়শো দুশো মানুষ হয়েছে তার বেশি আমার মানুষ হতো না আর একটা ভিডিও আমার ভাইরাল হয় তো সেই ভিডিওটা কিন্তু আমার চার লক্ষের উপরে চলে যায় তা যাই হোক বন্ধুরা আর আজকের ভিডিওটা খুবই ছোট হয়েছে জানি না তোমাদের কেমন লেগেছে আর ইউটিউব সংক্রান্ত যদি আর কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্টস করে আমি উত্তর দেবো তো কালকে আমি আবার বাবার বাড়িতে চলে যাব অনেক সুন্দর সুন্দর ভিডিও আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো আর আজকের ভিডিওটা খুবই ছোটো হয়েছে যাই না তোমাদের কেমন লেগেছে আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে শেয়ার করবে কমেন্টস করবে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে দেখাচ্ছে এক্স স্টার্টে ভিডিওর সঙ্গে সবাই খুব ভালো থেকো বাই বাই গুড নাইট